আরেকটা মাসআলা হলো, কোরবানির পশু কেনার পর একজনে কোরবানির পশু কিনছে, এই কোরবানির 3 দিনে যে কোনো কারণে, কোনো জালেম শাসকের কারণে, দুর্যোগ আবহাওয়ার কারণে, যে কোনো কারণ হতে পারে, একটা মানুষ কোরবানির পশু কিনছে, হঠাৎ তার সাংসারিক পারিবারিক এমন একটা সমস্যা হয়েছে যে সে 3 দিনে কোরবানি করতে পারে নাই। 3 দিন পার হওয়ার পরে সে যদি কোরবানির পশু কিনে থাকে, তাহলে এই কোরবানির পশুটা জীবন্ত অবস্থায় সৎকা করে দিবে। আর যদি কোরবানির পশু কিনে না থাকে কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব ছিল, এই 3 দিনে যে কোনো কারণে সে কোরবানি করতেই পারে নাই, তাহলে 3 দিন পার হওয়ার পরে একটা বকরি সৎকা করে দিবে। এরপরে আসেন, বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। একটা হলো রমজানের দিন, রমজানের ঈদের দিন, রোজার পরে রমজান পার হওয়ার পরে রমজানের ঈদের দিন, রোজার ঈদ, ঈদুল ফিতর যাকে বলা হয়, ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। এরপরে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরের 4 দিন, পরের 3 দিন, তথা রমজানের ঈদ ঈদুল ফিতরের 1 দিন আর কোরবানির ঈদ ঈদুল আজহার 4 দিন, তথা ঈদুল আজহার দিন এবং পরে আরও 3 দিন, এই বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। এরপরে আরও অনেক মাসআলা মাসাইল আছে। একজন মানুষ, গরিব মানুষ, তার উপরে কোরবানি ওয়াজিব না, তারপরও সে কোরবানির একটা পশু কিনছে, কিনার পরে এই পশুটা হারায় গেল, এরপরে সে আরেকটা পশু কিনছে, তখন মাসআলা হলো সে দ্বিতীয় পশুটা তো কোরবানি দেবে, আবার যদি সেই হারানো পশুটা আবার ফেরত পায়, তাহলে প্রথম পশুটা, হারানো পশুটাও দিতে হবে, দ্বিতীয়বার যে কিনছে সেটাও তাকে কোরবানি দেওয়া লাগবে। আর একজন ধনী মানুষ যার উপরে কোরবানি ওয়াজিব, যার উপরে কোরবানি ওয়াজিব, সে একটা পশু কিনছে জবে করার জন্য কোরবানি দেওয়ার নিয়তে, পশুটা হারায় গেছে, আরেকটা পশু কিনছে কোরবানি দেওয়ার জন্যে, আগের পশুটা খুঁজে পাইছে, হারানো পশুটা, তাহলে তার ইচ্ছা হলো যে কোনো একটা কোরবানি দিলেই তার আদায় হয়ে যাবে। এখন বলবেন, হুজুর, গরিবের উপরে কি জুলুম হলো না? না, এটাই মাসআলা, এটাই নিয়ম। আল্লাহ তাআলা তো গরিবের উপরে, যে দারিদ্র মানুষ, গরিব মানুষ, তার উপরে কোরবানি ওয়াজিব করে নাই, সে যে নিয়ত করে নিজের উপরে ওয়াজিব বানাইছে, এটা মান্যতের মাসআলা চলে আসবে, তখন তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কেনার পরে। এমনও তো মাসআলা আছে যে একজন গরিব মানুষ একা একটা উট কিনছে, বা গরু কিনছে, মহিষ কিনছে, বা কাটারা কিনছে, কিনার পরে সে চিন্তা করছে আরও 2 জন শরিক বানায় নেই, সে পারবে না। ধনী মানুষ চাইলে গরু ক্রয় করার পরে আরও 2-1 জন সে শরিক বানাতে পারবে। তবে উত্তম হলো, শরিক একাই তো কিনছিল কুরবানি দেওয়ার জন্য, এখন যখন এই লোকটা আরও 2 জন শরিক, 1 জন শরিক বানায় ফেলছে, ওই টাকাটা নিয়ে সে সৎকা করে দেওয়া, এটাই হলো উত্তম। তবে দরিদ্র মানুষটা একা কুরবানি দেওয়ার নিয়তে যদি কোনো গরু, ওট বা মহিষ কিনে থাকে, তাহলে শরিক বানাতে পারবে না, একাই দেওয়া লাগবে। এই জন্য আমরা যারা গরিব, যাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, আমরা খুব সতর্কতার সাথে কোরবানির মাসআলাগুলো বুঝে তারপরে কোরবানি দিব, কারণ আপনার উপরে ওয়াজিব না, যার উপরে ওয়াজিব সে অবশ্যই কিনে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির মাসআলা মাসাইলগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন।